পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী সমাপ্ত করে ষষ্ঠ বার্ষিকীতে পা রাখবো। আজকের এই সুবর্ণ সময়ে আমি এসএটিভি ব্যবস্থাপনা সঞ্চালক সহ এসএটিভি পরিবারের সকল সম্মানিত সদস্যকে আন্তরিক অভিনন্দন এবং প্রশ্ন শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করি যে গত 5 বছরে যেভাবে দর্শকে এসএটিভি এগিয়ে চলেছে, আগামী দিনগুলো তাদের এই অগ্রযাত্রা সফলভাবে অব্যাহত থাকবে। জনগণের কথা, মানুষের কথা সকলের কাছে চাবো এবং চেষ্টাও করবো, তবে অবশ্যই সেখানে সততা, স্বচ্ছতা এবং নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠ সম্পর্ক স্থাপনের মাধ্যমে, পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশকেও আমরা বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করবো। সেই অঙ্গীকার রাখছি এই মুহূর্তে এই মহেন্দ্র ফন্ডিতে মাননীয় ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে কিছু কথা শুনতে চাই। মাননীয় ব্যবস্থাপনা পরিচালক সাহেব, ধন্যবাদ। আজকে আমাদের এখানে মাননীয় স্পিকার, তিনি আমাদের তিনি আজকে আমাদের এসে আমাদেরকে জন্মগ্রহণ করেছেন।